ডিএফবি পোকাল কাপে মেনজের বিপক্ষে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ। মেনজের ঘরের মাঠে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়। বায়ার্নের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, গেল পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাত্র দুটিতে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার কাছে লজ্জার হারের পর তারা হেরে যায় অ্যাস্টন ভিলার কাছেও। অন্যদিকে মেনজের গেল পাঁচ ম্যাচে দুই জয়ের সাথে আছে এক ড্র। হেড টু হেডে দলের 38 বারের দেখায় বায়ার্নের জয় 28 ম্যাচ, মেনজের জয় 7 ম্যাচে। চলতি বছরের মার্চে সবশেষ ম্যাচে মেন্সকে 8-1 গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে বায়ার্নের শুরুর একাদশে ফিরতে পারেন লেরয় সানের এরিক টিয়ার।